সরকারি ইসে দেখা গেল যে তেলের দাম বাড়বে 104 টাকা করে, 104 টাকা হবে পেট্রোলের দাম। সেখানে আমরা রাত 9টায় স্কলে দেখলাম 135 টাকা। এই যে এর নামই হচ্ছে ফ্যাসিস্ট, যেটা বলে সেটার চেয়ে অনেক বেশি তারা নেগেটিভ কাজ করে। তো সেই কাজগুলোর জন্য আমরা যখন দেখেছি তারা 14 নির্বাচন 18 নির্বাচন যেভাবে করেছে এবং যে কোনোভাবে তারা টিকে থাকতে চায়, এই যে কোনোভাবে টিকে থাকতে চাওয়ার কারণটা হলো আপনার, একটা আরেকটা উদাহরণ দিচ্ছি যে এই যে আপনার আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, উনি কি বলেছেন যে গোপন এজেন্ডা যেটা ফাঁস করেছেন যে শেখ হাসিনা সরকার টিকিয়ে রাখতে যা করা দরকার ভারতকে বলে এসেছি। এই যে এতদিন আমরা যে বলেছি কোনো একটা দেশ, কোনো একটা জিও পলিটিক্স এই সরকারকে টিকিয়ে রেখেছে, এই সরকারকে চালাচ্ছে, এবং আমরা লেনদুব দর্জির মতো নামমাত্র আমরা চেয়ারে বসে আছি, সেটা কিন্তু অনেকেই, আপনারা সাংবাদিকরাও আমাদের কথা শুনতে চান নাই, এবং প্রতিপক্ষের বন্ধুরা তো পারলে ধরে মার দেয়, এই অবস্থা ধরে মার দেয় না, মার দেয় রাস্তাঘাটে। তো সেইখানে আমি তিস্তা ইস্যু অবশ্যই আসবে, সময় যেহেতু কিছুটা আছে, তো সেই জায়গায় আপনি আজকে দেখেন, আজকে যখন এই এই মোমেন সাহেব এক সময় বলেছে ভারত আর বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনি বুঝেন স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে? এখানে যদি আমরা চারজনই ম্যারেড থাকি তাহলে আমরা বুঝি কাকে বলে। তা সেই জায়গায় তার পরবর্তী সর্বশেষ তার ফুটিকা খেয়ে যে কথাটা বললেন যে বলে এসেছি, এই যে বলে আসে যে কোনো উপায়ে ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে চায়, এই যে কোনো উপায়ের জন্য আমরা অনেক কিছু হারিয়েছি, আমরা কত ইস্যু করেছি। এই যে আপনি তিস্তার কথা বললেন, তিস্তা ইস্যুতে পরপর তিনবার একটা সরকার ক্ষমতা, কি আপনার মনে হয় যে বিএনপি তার যে ভূমিকা রাখার কথা বা যেই যেই ধরনের প্রতিবাদ বা যেই ধরনের রাজনীতিতে একটা ইস্যু হিসেবে এটাকে ভূমিকা রাখা, সেটা কি আপনারা রাখতে পারছেন? বিএনপি শুনেন, বিএনপি সবকিছু মিলে যখন দেখে যে এই সরকার অথর্ব, অযোগ্য এবং কোনোভাবেই থাকা সম্ভব না, এর মধ্যে তিস্তাও পড়ে, এর মধ্যে দ্রব্যমূল্য পড়ে, এর মধ্যে আপনার তেল গ্যাস পানি সব কিছুই পড়ে, আপনি সেই জায়গায় আমি বলছি যে বিএনপি ইন্ডিভিজুয়াল বলার কিছু না, সবকিছু ছাড়িয়ে সবকিছুর কারণে একমাত্র লক্ষ্য সুন্দর একটা নির্বাচন দেওয়া, যেহেতু এই সরকারের দ্বারা কোনোভাবেই সুন্দর নির্বাচন করা সম্ভব না, কারণ 14-তে তারা নিজ দলকে বিশ্বাস করেছে, বিএনপির ভয়ে তারা একচেটিয়া ইলেকশন করেছে, 18-তে গিয়ে তারা নিজ দলকেও বিশ্বাস করে নাই, তারা আমলাতান্ত্রিক একটা বিশ্বস্ততার মধ্যে টাকা দিয়ে, টাকার বিনিময়ে তারা রাতের অন্ধকারে তারা আগের দিন নির্বাচন করেছে। তো এই সরকারকে সরালেই সব কিছু ক্লিয়ার হবে। আপনার আমরা কেন ইসিসিসি নিয়ে কথা বলি না, আমরা কেন কথা বলি না, কেন প্রতিবাদ করা দরকার নেই, কিভাবে আমাদের কি সংসদ আছে? আপনি বলেন সংসদে 4-5টা লোক কথা বললে তারা একটা জায়গায়, যেখানে গণতন্ত্র কি বলে সংখ্যাগরিষ্ঠের সবচেয়ে বড় লক্ষ্য, সংখ্যাগরিষ্ঠের হা জয়যুক্ত হয়েছে বললেই হা জয়যুক্ত হয়, নইলে আপনার চরম সত্য হলেও না জয়যুক্ত হয় না। তো সেই জায়গায় আপনার কি হবে, প্রথম যেটা গলার কাটা হয়ে আছে, যেটা গণতন্ত্রকে নস্যাৎ করেছে যারা, তাদের আগে বিদায়, তাদের আগে পতন। তাদের পতনের পরে বিএনপি তো তাদেরকে মারধর করে নাই, বিএনপি তো তাদের সাথে অন্যায় আচরণ করে নাই, বিএনপি সুনির্দিষ্টভাবে তার রাস্তায় রাজপথে আপনার আন্দোলন করছে, এই আন্দোলনের মধ্যে অবশ্যই দ্রব্যমূল্য, এই আন্দোলনের মধ্যে অবশ্যই তিস্তাসহ সমস্ত পানি বণ্টনের চুক্তিটা, এবং এটা আমরাও তো আপনাদের এখানে অনেকবার বলে গিয়েছি, ফেনী নদীর কথা পর্যন্ত নিশ্চয়ই ভুলে যান নাই, ফেনী নদীর কারণে একটাই মাত্র বাংলাদেশে মিঠা পানির নদী, সেই নদীর পানিটাও নিয়ে গেছে, সেটার প্রতিবাদ করতে গিয়ে আবরারের মতো ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো সেই জায়গায় বিএনপি মনে করেন যে বিএনপি কি এই কারণগুলোকে ছাড়া কি বিএনপি বলছে যে আমি শুধু ক্ষমতায় থাকবো, চেয়ারটা আমাকে দাও? নো, বিএনপি হচ্ছে জনগণের সরকার। বিএনপির সময় 75-এর পরে যখন বিএনপি ক্ষমতায় আসছে তখনই একমাত্র প্রথম 74-এর দুর্ভিক্ষের পরে বিএনপি প্রথম আপনার খাদ্যদ্রব্য বাংলাদেশ থেকে বিদেশে দুয়ানো হোক চারানো হোক রপ্তানি করেছে। বিএনপি একমাত্র সরকার যে কিনা আসার পরে, প্রথম আসার পরে আজকে যে বিদেশি ভাইরা আমাদেরকে পয়সা দেয়, আমরা যেটা নিয়ে চলি সেটা কিন্তু এই ব্যবস্থাটা করেছে। আজকে যে গার্মেন্টস যে যেটা সবচেয়ে বড় রেমিটেন্স, এই যে দুইটা রেমিটেন্স সেটা করেছে। তো এটা কি আপনার বলার অপেক্ষা রাখে যে ক্ষমতায় বিএনপি কেন আসতে চায়? বিএনপি এটাও বলে নাই যে আমরাই ক্ষমতায় আসবো, মানে টক শোতে বলা আর সংসদে
মানে কম আসন থাকার কারণে সেখানে বলতে না পারাটাই একটা রাজনৈতিক দলের বিষয় নাকি রাজনীতির মাঠেও তাদের ভূমিকা রাখার বিষয় আছে? আজকে প্রথম এটা আলোচনায় আসার কথা ছিল যে ভারতকে যে কোনো কিছুর বিনিময়ে আগামী পাঁচ বছর ভারত আওয়ামী লীগ থাকতে চান, এইটা কেন? এই এই প্রশ্নটাই আজকে আপনাদের শিরোনাম হওয়ার কথা ছিল। অথবা আয়নাঘর কেন, কোথায়, আমরা কি করতে পারি আয়না ঘর নিয়ে কথা বলার, কোনটা শিরোনাম হবে সেটা আপনি নির্ধারণ করে দিবেন? অবশ্যই, আমরা তো আপনাদের সাথেই কথা বলি, আপনাদের সাথেই কাজ করি। সেটা না করে যেটা প্যাসিভ ভয়েস, যেটা আপনার গৌণ, যেটা আপনি সেটা নিয়ে আপনি কথা বলছেন, অথচ তিস্তার ইস্যু গৌণ না, তিস্তার ইস্যু গৌণ না, আপনি বিএনপি নিয়ে কথা বলছেন। আপনি এই আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট, সে কি করছে কি করছে না, সে কিভাবে এই বারো বছর তেরো বছর ক্ষমতা, সে তিস্তা নিয়ে কিছুই করতে পারে না। আপনি মনে পড়ে দীপুমণি বলেছিল তখন দীপুমণি যখন যেই দিন যাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ পররাষ্ট্রমন্ত্রী, সেই দিনও বলেছিল তিস্তা নিয়ে কথা হবে দিল্লিতে। মমতা ব্যানার্জি চার ঘন্টা আগে বলেছে যে আমরা এরকম কোনো কথাই বলি নাই, চার ঘন্টা আগে। এবং দিল্লি যখন প্রেস কনফারেন্স করে সকাল দশটায় বলেছে যে তিস্তা নিয়ে কথা হবে না, আমাদের মন্ত্রীরা কি সেই দিন যাওয়া বর্জন করেছিল? করেনি।